একটি আধুনিক শহরের স্কাইলাইন। একটি টেবিলে এমন সব উঁচু ভবন বসিয়েছেন ডিজাইনার স্টেলিওস মুসারিস। টেবিলের নাম ওয়েভ সিটি টেবিল। একবার এক রেস্টুরেন্টে বসে আমি আঁকাআঁকি করছিলাম। হঠাৎ মনে হলো, আরে এটা তো দেখতে দারুণ লাগছে, এখানে ভবন বসালে আরও ভালো হবে। তারপর একটা খসড়া স্কেচ এঁকে ফেললাম আর কম্পিউটারে 3D মডেল করলাম। এরপর যখন প্রথম টেবিলটা বানালাম, দেখে খুব সুন্দর লাগলো। ডিজাইনার ফার্নিচারের ফ্যানদেরও তাই মনে হয়েছে, ফলে ওয়েভ সিটি টেবিল মুসারিসকে বিখ্যাত করে তুলেছে। এমনকি ফ্রান্সের লুভর মিউজিয়ামেও তার একটি টেবিল প্রদর্শিত হচ্ছে। মুসারিসের ফার্নিচার ডিজাইনের আলাদা একটা ভাষা আছে। একটি কার্টুন চরিত্র সার্ফবোর্ড ধরে আছে, আলাদিনের ম্যাজিক কার্পেটের অনুপ্রেরণা দিয়ে তৈরি চেয়ার, কিংবা টেবিল টেনিসের টেবিলের নিচে তারের জাল দিয়ে তৈরি পাহাড়, যেটা ডাইনিং টেবিল হিসেবে ব্যবহারের জন্য বানানো হয়েছে। নিজ দেশ সাইপ্রাসের প্রকৃতি থেকে অনুপ্রেরণা পান মুসারিস। কারণ প্রকৃতির দিকে তাকিয়ে দেখুন, দারুণ। আপনি যদি আরও নিখুঁতভাবে দেখেন, তাহলে অনন্য প্যাটার্ন আর জ্যামিতিক আকারগুলো চোখে পড়বে। এই সব কিছু আমাকে অভিভূত করে, কারণ আমি মনে করি প্রকৃতি হচ্ছে সর্বশ্রেষ্ঠ স্থপতি। পানিতে ফোঁটা পড়লে যেমন ঢেউ তৈরি হয়, তেমন নকশায় তৈরি করা টেবিল। গ্লাস প্লেটের নিচে থাকা রকেট যেন ওড়ার জন্য তৈরি। আর এখানে সাইপ্রাসের সাগর আর আকাশের দেখা পাওয়া যাচ্ছে। মুসারিস তার নকশা বাস্তবায়নে 3D প্রিন্টিং প্রযুক্তি ব্যবহার করেন। এর সাহায্যে তিনি দ্রুত তার মডেল তৈরি করতে পারেন। তার 10টি 3D প্রিন্টার আছে। এগুলো পচনশীল প্লাস্টিক, অনেক শক্ত, সহজে ভাঙে না। কালো ছাড়াও কাঠ রঙে এই টেবিল পাওয়া যায়। কেউ বসলে যেন টেবিল ভেঙে না যায় তা নিশ্চিত করতে একজন মিস্ত্রির সঙ্গে অনেক দিন ধরে কাজ করেছেন মুসারিস। আমরা স্টিল ব্যবহার করছি। স্টিলের এই বড় পাতটাকে প্রথমে নির্দিষ্ট আকারে কেটে নেওয়া হয়, এরপর এই মেশিন দিয়ে নকশা অনুযায়ী বাঁকানো হয়। কাজটা পারফেক্ট হতে হয়, তাই কাজটা সহজ নয়। অনেকদিন ধরে অনেকবার চেষ্টার পর এখন আমরা বিষয়টি আয়ত্তে আনতে সক্ষম হয়েছি। এরপর 80 কেজি ওজনের এই স্টিল পাতের উপর পাতলা কাঠের কভার পরানো হয়। বেশ পরিশ্রম আর ধৈর্যের কাজ, একটুও ভুল হলে চলবে না, কারণ ভুল হলে পুরো মডেলটাই নষ্ট হয়ে যাওয়ার শঙ্কা থাকে। তাই মিলিমিটার বাই মিলিমিটার কাজ করে এগিয়ে যেতে হয়। স্টিল টেবিলকে ভারী আর শক্ত করে, আর উপরে কাঠের পাত থাকার কারণে মনে হয় যেন টেবিলটা কাঠ দিয়ে তৈরি। মডেল তৈরির উপর প্রশিক্ষণ নিয়েছেন মুসারিস। লন্ডনে বিশ্বখ্যাত স্থপতি নরম্যান ফস্টারের সঙ্গে কাজ করেছেন তিনি। এরপর নিজ দেশে ফিরে যান। সাইপ্রাস একটা ছোট্ট দ্বীপ। এখানকার পরিবেশ খুব শান্ত, যা আমার খুব পছন্দ। এখানে আসার আগে আমাকে অনেকে বলেছিলেন যে এখানে কিছু করার মতো পরিবেশ নেই, অবকাঠামো ভালো না, অন্যান্য সীমাবদ্ধতাও আছে। কিন্তু আমার মনে হয়েছে, আপনি যদি সত্যি কিছু করতে চান তাহলে করতে পারবেন, আপনাকে শুধু উপায়টা খুঁজে নিতে হবে। এবং তার সফলতা তাকে ঠিক বলে প্রমাণ করেছে, কারণ তার এক একটি মডেল সর্বোচ্চ 35,000 ইউরোতে বিক্রি হয়। প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের প্রতিবেদনটি? আপনার মন্তব্য বা কোনো প্রশ্ন থাকলে লিখুন নিচে মন্তব্যের ঘরে, আর আমাদের সঙ্গে থাকতে সাবস্ক্রাইব বাটনটি চাপুন।